আমরা 7 তারিখে কোনো ভোট দিতে যাব না আমাদের 14 যখন ভোট কেন্দ্রে যাই যাদিকে আমার ভোট আগে হয়ে গেছে আমার দাদার ভোটও হয়ে গেছে আমার দাদির ভোটও হয়ে গেছে আমরা নিজেই জানি না যে আমাদের ভোট কবে হয়ে গেছে হ্যাঁ আমরা ভোট কেন্দ্রতেই ঘুরে ঘুরে আসি আবার 18 গেলাম ওখানে যাদিকে ওই একই কাণ্ড হ্যাঁ তে আমরা আবার ঘুরে বাড়িতে আসলাম এবার মানে এবারে ইচ্ছে মানে মনোভাব করছি আমরা ভোট কেন্দ্রে যাব না ভোট দেব না হ্যাঁ এটা আমাদের প্রতিজ্ঞা এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচনে আমরা যাব না না যাব না যাব না এই কারণে যেমন গত 18 সালে যে নির্বাচন হয়েছে তো ওই নির্বাচনে দেখলাম যে আমরা ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য আমরা এই 24 সালে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা ভোট দিতে যাব না কেন যাব না যে এখানে একটা যে বিরোধী দল বৃহৎ বিরোধী দল যে বিএমপি সে তো এই নির্বাচনে নেই এই জন্য আমরা ভোট দিতে যাব না আর যে ওরাই ওরাই তো আওয়ামী লীগ স্বতন্ত্র ওরাই আবার নৌকা মার্কাজের প্রার্থী ওরাই তো এখানে কাকে ভোট দেব আমরা